আশি ঊর্ধ্ব এক ব্যক্তির আকস্মিক মৃত্যু তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে বুধবার বিকেল আনুমানিক 4টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া করৈলং এলাকার বাসিন্দা রবীন্দ্র সূত্রধর, বয়স 82, নিজের ব্যক্তিগত কাজে তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে যায়। হঠাৎ শরীর অসুস্থতা অনুভব করায় উপস্থিত অন্যান্যরা তাকে বিশ্রাম নেওয়ার জন্য ধরে বসায় এবং চোখে মুখে জল দেয়। পরবর্তীতে মহকুমা শাসকের কার্যালয়ে থাকা স্ট্রেচারে শুয়ে রাখা হয় বছর 82 এর রবীন্দ্র সূত্রধরকে। মহকুমা শাসকের কার্যালয় থেকে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বাহিনী। তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা বছর 82 এর রবীন্দ্র সূত্রধরকে তড়িঘড়ি নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রবীন্দ্র সূত্রধর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবীন্দ্র সূত্রধরের মৃত্যুর সংবাদ পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পরিবারের লোকজন ছুটে আসে। তবে রবীন্দ্র সূত্রধরের এমন আকস্মিক প্রয়াণে শোকাস্তব্ধ গোটা পরিবার ও করৈলং এলাকার লোকজন। কিছু কাগজ সইটুই করব, এখানে গেছের ফটো দিয়ে দেয়া সবার সাথে কথা কইছে সইটু দিয়ে সেটা কইছে আমার সইটা জানি কিতা করে আমার ধরো ধরো। এরপর আমি বাড়িতে খবর পাই তারা হাসপাতালে নিয়ে আইছে, বাড়ি থেকে আমি তাড়াতাড়ি আইছি। নাম কি তাহলে? তাহলে রবীন্দ্র সূত্রধর। বাবার নাম? বাবার নাম রবীন্দ্র সূত্রধর। বয়স কেমন হইব? বয়স 75 উপরে মনে হইব। এমনি কি কোনো সমস্যা আসল না? এমনি কোনো সমস্যা নেই, এই টানের ওই কদিন আগে আগরতলা ডাক্তার দেখা এসে। বাড়ি কোন জায়গায়? করিল স্কুলের পিছনে। আপনার কি হয়? আমার বাবা। কয়টা নাগাদ হয়েছে ঘটনাটা? ওইটা মনে হইব 4টা ওইটা মনে হইব। মনে মানে কি অবস্থায় পাইছেন? মানে স্ট্যাটাস শুয়ে রাখছিল। আচ্ছা, নামটাম কি শুনা? নামটাম এটা কারা করবে না, তাহলে বাইরের লোক বলা গেছে। বাড়ি কোন জায়গায় জানা গেছে? বাইরে শুনছি একজন কইছে করলো। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।